শরতের আকাশে মেঘের দিকে তাকালে বুঝতে পারি যে এবার বাঙালির সেরা উৎসব চলেই এসেছে। আর তার এক শুভারম্ভ হলো মহালয়া। মহালয়ার দিন ভোরবেলা প্রথমেই কানে আসে সেই জনপ্রিয় কণ্ঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্রোচ্চারণ। সত্যি মনে হয় যেন তখনই পুজো শুরু হয়ে গেছে। তবে এখনকার পরিস্থিতি অনুযায়ী পুজো যে কেমন কাটবে তা হয়তো আমরা কেউই জানি না। তাই আজকের দিনটি এবং পরবর্তী পুজোর দিনগুলি আনন্দ মুখর করে তোলার জন্য আমার একটি ছোট্ট প্রয়াস।